আল্লাহ নবী নুর নবী দা নবীকে মাটি তৈরি বলে আমি তাদের কাছে না কেন করে দিয়ে আল্লাহ নবী তো দূরে কথা আর নবী ছাড়া পৃথিবীর জমিন আর একটা মানুষকে মাটি তৈরি প্রমাণ করতে পারলে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেব কথা কিছু বুঝছেন আদম নবী ছাড়া আদম নবী মা রাখলাম একটা মানুষ মাটির তৈরি প্রমাণ যদি কেউ দিতে পারে তাকে দশ লক্ষ টাকা দিয়ে হবে এখনই যদি কেউ দিতে পারে এখনই আমি ইনশাল্লাহ বসে থাকবো টাকা না আসা পর্যন্ত فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা একটি ভিডিও কয়েক ভিডিও বিভিন্ন জায়গায় দেখা যায় এক শ্রেণীর নামধারী আলেম যেনারা পরিচয় দেন আমরা হক্কানি আলেম বা তেনারা বলেন যে আমরা পীরের নেতা আমরা পীরের দালাল আমরা জান্নাতের দালাল আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব তোমরা আমাদেরকে ফলো করো আমাদের মুড়িদ হয়ে যাও অন্ধভাবে আমাদের কথাকে বিশ্বাস করো সেই সমস্ত আলেম নামের কিছু ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি যারা মানুষকে সমাজের বুকে আলেম বলে পরিচয় দেয় তাদেরও এক নম্বর তাদের মধ্যেও অন্যতম আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় যে ফুরপুরা সকলেই আমরা পরিচিত আছি যে ফুরপুরা সাহেব ফুরপুরা পীরের সেইখানে তিনার নাম হচ্ছেন পীর আল্লামা আব্বাস সিদ্দিকি তিনি এত বড়ই মিথ্যাচার করলেন মানে না জেনে মানুষের কাছে ভক্তদের কাছে নিজেকে বরত্ব প্রকাশের জন্য তাদের মনের মধ্যে যদি আল্লাহ তালার যদি একটু ভয় থাকতো তাহলে এত বড় মিথ্যা কেচ্ছা কাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করতো না সর্বদা আমরা দোয়া করব সেই সমস্ত আলেমদের জন্য যারা নামদারী আলেম যারা ইসলামকে ধ্বংস করার জন্য বর্তমান সমাজে মানুষকে ভুল বোঝাচ্ছে কোরআন হাদিস থেকে দূরে সরাচ্ছে বিভ্রান্ত সৃষ্টি করছে আল্লাহ সেই সমস্ত জালেমদেরকে আল্লাহ সেই বুঝদান করুক তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি বলেছেন রসৌল্লাহ সাল্লিসাল্লাম নূরের তৈরি রসৌল্লা সাল্লাম নূর ছিলেন যদি কেউ প্রমাণ করতে পারে তিনি বলেছেন সেই ভিডিওতে যে আদম আলাইসাল্লাম শুধুমাত্র মাটির তৈরি আদমের পর থেকে যত নবী রসুল দুনিয়ার বুকে এসেছে প্রত্যেককে নূরের তৈরি যদি কেউ প্রমাণ করতে পারে যে এই নবীগুলো মাটির তৈরি ছিল আমি দশ লক্ষ টাকা দেব তিনি একটা চ্যালেঞ্জ করেছেন তার অন্ধ ভক্তদের কাছে আর ভক্তরা বাস হাততালি দিয়ে হা হা করে সবাই শুনছে যে সত্যি কী ধরনের মানুষ ইনি এত বড় একটা চ্যালেঞ্জ করলেন টাকার তারা নিশ্চয় আর মনে রাখবেন যে যারা শয়তান হবে যারা চোর হবে একটা কথা আছে প্রবাদ বাক্য বাংলায় যে চোরের মায়ের বড় গলা তারা তো বলবি যে এই ধরনের কথা বলবে যাতে করে মানুষের কাছ থেকে সাফাই দিতে পারে কিন্তু তাদের মধ্যে আল্লাহ সুবান ভয় নেই যদি তারা ভয় থাকতো আর যদি তারা প্রকৃত মুসলমান হতো তাহলে কখনো কোনো মানুষ কোনো ব্যক্তি আল্লাহ সুবান কাছে নিজেকে নিজেকে আত্মসমর্পণ করার পর এই মিথ্যা কেশা কাহিনী মানুষের বুকে বলতো না রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যদি তুমি ভালো কথা বলো তাহলে বলো আর না হলে তুমি চুপ থাকো কিন্তু এই সমস্ত মানুষ মানুষকে বিভ্রান্ত করছে এবং তিনি চ্যালেঞ্জও দিচ্ছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং সমস্ত নবীগণ নুরের তৈরি ছিল তিনি টাকার চ্যালেঞ্জ করেছেন যাই হোক সেই আল্লামা সিদ্দিকী পীর ফুরফুরা শরীফের সেই মওলানার প্রতি আমার আবেদন যে আপনি যতটুকু আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছে আপনাকে অনুরোধ করবো ভয় করুন ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করুন আর আল্লাহ সুমাতাল্লা বলেই চান সুল্লাহ আল ইমরানের একশো তো দুই নম্বর আয়াতে ইয়াল্লা জিনা ইত্তাকু ইয়াল্লা জিনা হকাতি আল্লাহ মুসলিমন তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত

যে পরিপূর্ণভাবে আল্লাহর সম্পূর্ণ বিধিবিধানকে বাস্তবায়ন করা আমলেতে পরিণত করা খালি মুখে বলা নয় যেমন কলেমার আটটা শর্ত কলেমা পড়তে হবে লাই রাহিউল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম কিন্তু এই কলেমার দাবি মুখে বলার সঙ্গে সঙ্গে কলেমার শর্তগুলোকে পূরণ করতে হবে তবেই সে প্রকৃত মুসলিম আল্লাহ মাসির দিকে তিনি বলেছেন দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছেন তিনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো যে আপনি হুগলি জেলার আমিও হুগলি জেলার আপনি অনেক জ্ঞানী আমি ছাত্র আমাদের উস্তাদ যারা আছেন যারা বড়ো বড়ো মাসা আছেন তাদের কথা ছেড়ে দেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি তবে কোনো অর্থের বিনিময় নয় কারণ আলহামদুলিল্লাহ আপনাদের মতন হারাম অর্থ আমরা কামাই না মানুষকে ধোকা দিয়ে অর্থ আমরা কামাই না মানুষের সাথে চিটিংবাজি করে আমরা অর্থ কামাই না কারণ আপনাদের মতন মানুষ যেমন একটা চোর হয়তো সে চুরি করে অভাবের তারণায় রাতের বেলা কাউকে না দেখিয়ে সেই চুকি চুকি চুরি করে নিয়ে আসে সে খেতে পারছে না কোনো জিনিস তার শাস্তি আলাদা কিন্তু আপনারা মানুষের চোখের সামনে আপনারা হচ্ছেন ডাকাত চিন্তায় মানুষকে ভুল বুঝিয়ে তার পকেট থেকে অর্থ আপনারা সংগ্রহ করে হারাম নিয়ে নিয়ে এতই আপনাদের কাছে গেছেন আপনার লাখ কেন আপনারা কোটি টাকা দিত আপনাদের কোনো গায়ে লাগবে না কারণ আপনাদের পয়সাটাই তো হারামের মানুষের কাছে ধোকা দিয়ে দিয়ে পয়সা তাবিজ বিক্রি করে পয়সা মানুষের কাছে বাড়ি বন্দনা দোকান বন্ধনা মানুষের কাছে এইভাবে এতভাবে অর্থ হারাম কামিয়ে কামিয়ে আপনাদের কাছে এত ভান্ডার হয়ে গেছে আপনাদের লক্ষ্য কেন কোটি টাকা দিল আপনাদের গায়ে আসবে না আমরা অর্থের চ্যালেঞ্জ করবো না চ্যালেঞ্জ করবো আল্লাহ সুমতলা পবিত্র কোরআন কেতাবল্লাহ এবং রব্বিল কাবা এই কাবা ঘরে রবের কসম করে বলছি যদি আপনি প্রকৃত আলেম হয়ে থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনের ভুল তফসির করে হাদিসের ভুল তফসিল করে মানুষকে বিভ্রান্ত করবেন না ভয় করুন আল্লাহকে কুল্লু নফিস ঝায়েকেতুল মহৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাচাত্ত আমাদেরকে চলে যেতে হবে আজকে অর্থের লোভে পড়ে চোখে লাল পট্টি বেঁধে পয়সার দিকে আপনার চিনে মানুষকে যেভাবে শিরকের দিকে আহ্বান করছেন মানুষকে যেভাবে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর মানুষের কাছে শুধুমাত্র বাহবাহ পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি নয় তাই আপনাকে চ্যালেঞ্জ করলাম মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি যদি সঠিক ইসলামকে না জেনে যেতে পারেন যদি সঠিক জ্ঞান যদি অর্জন করে না যেতে পারেন এবং সঠিক জ্ঞানের প্রতি যদি আমল না করে যেতে পারেন আপনার পরিণাম হবে ওই কাফের মুসরেকদের সাথে যাহার নাম কারণ অমুসলিমরাও তারা আল্লাহকে বিশ্বাস করে তারাও কালেমা পড়ে তাদেরও যদি সনাতন ধর্মের অথর্ব বেদ সেখানে যদি দেখেন সেখানেও লেখা আছে লাহার পিল্লাল্লাহ পরম পরম জন বৈকট্য নাম জপ মোহাম্মদ অর্থাৎ তোমরা লাই দাহা নাম জপ কিন্তু তারাও কালেমা পড়ে তারাও ঈশ্বরকে এক বলে স্বীকার করে কিন্তু তারপরেও সিরিক করে আর আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য নয় তাই যদি কবর পূজারী যদি জান্নাতে যাই আজকে আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নয় আমি ছাত্র রব বিল কাবার কসম কাবা ঘরের রবের কসম করে বলছি যদি কবর পূজার করার পর আপনাদের ওই ফুরফুরা শরীফের শেষ করার পর কোনো মানুষ যদি জান্নাতে যায় পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে একটাও নামে যাবে না আর যদি এই কবর পূজারি করা বা শিখ করার পর মানুষ যদি জান্নাতি না হয় তাহলে আপনি কোন ধরনের মুসলিম আল্লাহ সুমাদ আপনাকে জব দিয়ে করতে হবে আর মুসলিম যদি হয়ে থাকেন তার সার্টিফিকেট আল্লাহ সুমাতালের কাছে দিতে হবে এখন আপনাকে যে নবীগণ রসুলগণ সিদ্দিকন তেনারা যে নূরের তৈরি তেনারা যে মাটির তৈরি ছিলেন না আপনি এই কথা মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছেন আপনার কাছে প্রথম প্রশ্ন পরে আমি আসছি কোরআন আদিস প্রথমে কিছু যুক্তি আপনি দিয়ে বোঝাই আপনি যদি বিজ্ঞান দেখেন যে মাটির উপাদানের মধ্যে অনু পরমাণু নিউটন পোটন অনেক কিছু আছে সায়েন্স বলছে নূর মানে হচ্ছে লাইট নূর মানে হচ্ছে আলো একটা আলোর থেকে একটা মাটির মধ্যে উপাদান সেভেন্টি বেশি তাহলে সায়েন্স বলছে একটা লাইট একটা আলোর থেকে একটা মাটিতে উপাদান অনেক বেশি কারণ মাটিতে প্রোটন নিউটন ইলেকট্রন অনেক কিছু মিশ্রিত আছে মাটির মর্যাদা অনেক বেশি এরপরও দেখেন যখন আদম আল্লাহ ইসাল্লামকে সেজদা করার জন্যে বলা হলো সমস্ত ফেরেস্তারা নূরের সৃষ্টি ছিল আর যারা নূরের সৃষ্টি হয় তাদের ইচ্ছা শক্তি থাকে না তাদের ইচ্ছা শক্তি থাকে না তখন সকলে মানুষ করলো ইল্লা ছাড়া ইবলিস আগুনের তৈরি ছিল সে অহংকার করলো যে আমি আগুন হয়ে মাটির কাছে নত স্বীকার করবো তারা আল্লাহ সুমাতা এখানে মর্যাদা মাটির মর্যাদা বেশি দিলেন যে মাটি তোমাদের কাছে সব থেকে প্রিয় মাটির মর্যাদা বেশি তিনি আল্লাহ সুতাহ যিনি স্রষ্টা যিনি আমাদের রব তিনি মাটির মর্যাদা দিলেন আর আদম আল্লাহ শেষ দা করতে বললেন তাহলে এখানে মাটির মর্যাদা বেশি এরপরেও দেখেন আপনাদের মতন যেমন এখন কিছু আলেম যারা রসল্লামকে নুরের তৈরি বলে কিন্তু কখনো কাপের মোশেকরাও যখন রসুল্লাহ সাল্লাম জীবিত ছিলেন সাহাবাই কেরাম তো দূরের কথা যারা কাফের মশা ছিলেন তারা কখনো কোনো সময় বলতেন না যে রসুল্লা সাল্লাম তৈরি ছিলেন বা কোনো নবী নূরের তৈরি ছিলেন তারা একাধিক প্রমাণ আছে তারা বলতেন আপনি কিভাবে নবী হন আপনি আমাদের মতন মানুষ আপনি বাজারে যান আপনি ছাগল চড়ান আপনি পোশাক পায়খানা করেন আপনি খাদ্য খান আর আপনি বলেন আপনার কাছে ওই আসে আপনি নবী আপনি রসুল কীভাবে হন কাফের মশেরগুলো বিশ্বাস করতো যে রসুল্লাম আদম আল্লা সাল্লামের থেকে সৃষ্টি যে উপাদানে তৈরি সেই উপাদানে তৈরি তবে রাসুল্লাহাম ছিলেন আদর্শ মানুষ আমরাও মানুষ রাসুল্লাহাম মানুষ ছিলেন আমাদের মতন কিন্তু আমাদের আর রসুল্লা মধ্যে অনেক পার্থক্য তার মানে তিনি হচ্ছেন উত্তম আদর্শ তিনি হচ্ছেন আদর্শমান মানুষ একটা সাধারণ মানুষ আর একটা প্রফেসর একটা টিচার কতটা ফারাক থাকে তিনি হচ্ছেন জ্ঞানী তিনি হচ্ছেন সত্যের দিকে আহ্বানকারী মানুষকে সংশোধনকারী জগৎপতি সনাতন ধর্মে বলা হয়েছে জগৎপতি অর্থাৎ সারা বিশ্বকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব যেটা আল্লাহ সুমাতলা দিয়ে তিনি কে দিয়েছিলেন সোনার চল্লিশ নম্বরতে আল্লাহ সুমাত বললেন আমি আপনাকে পাঠিয়েছি মানুষকে সঠিকটা পৌঁছে দেওয়ার জন্য আপনার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া আমার দায়িত্ব হিসেবে নিয়ে আল্লাহ সুমাতলা বললেন এখন দেখেন মক্কার কাফের মুশ্রেকরাও তারা মানত যে রসুল্লা সাল্লাম মানুষ ছিলেন সাহাবাই কেরামরা কখনো বলেননি যে আপনি নূরের তৈরি আপনি নামাজ পড়বেন আপনি অনেক সালা তাদায় করবেন আপনি নফল সালা আপনি হজ করবেন আপনি ওমরা করবেন আপনার জন্য সম্ভব কিন্তু আমরা মানুষের তৈরি আমাদের জন্য সম্ভব নয় কোনো সাহাবাই কেরাম কবুত কোনো তাবে কেউ বলেননি আল্লাহ সুত্লা এই জন্যেই নবী রসুলদেরকে মানুষ করে পাঠিয়েছিলেন যদি নোরের তৈরি করতেন তাহলে মানুষের কাছে অনেক প্রশ্ন হতো এটা তাদের জন্য সম্ভব আমাদের জন্য সম্ভব নয় মনে করেন কেউ একজন সাইকেলে যাচ্ছে আর হেঁটে যাচ্ছে যে সাইকেলে যাচ্ছে সে আগে পৌঁছে যাবে যে হেঁটে যাচ্ছে সে যদি বলে সাইকেলে যাচ্ছে সে যদি হেঁটে যাওয়া ব্যক্তিকে বলে যে তোমার থেকে আমি আগে চলে এলাম সে সাধারণভাবে একটা উদাহরণ দেবে তুমি হেঁটে আসছো আর আমি সাইকেলে আসছি বা যে হেঁটে যাচ্ছে সে বলবে আমি হেঁটে যাচ্ছি তুমি সাইকেলে যাচ্ছ তোমার তুমি তো আগে ভাবে কোনো সাহাবাই কেরাম জীবনেও কোনো সাহাবাই কেরাম কোনো কাফের কোনো দিন বলেননি যে আপনি তো নূরের তৈরি আপনার জন্যে সম্ভব আমাদের জন্যে সম্ভব নয় তাহলে সালেফ সালেফেন সাহাবাই কেরাম কেউ এই কথা বিশ্বাস করতেন না কিন্তু আল্লাহ সুবাদালা ভবিষ্যৎ কোরআনে অনেক কথায় আল্লাহ সুমাতলা জানতেন কারণ আল্লাহ সুমাত বলছেন ইন্নি আলো মাল আতাম আমি যেটা জানি তোমরা কখনো সেটা সম্ভব নয় তোমরা জানতে পারো না কারণ আল্লাহ সুমাত জানতেন যে বর্তমান সমাজে শেষ জমানায় কিছু আলেম নামে জালেম তৈরি হবে কিছু মানুষ বিভ্রান্ত করবে আমার নবী রসুলদেরকে অধিক মর্যাদা দেবে এমন মর্যাদা দেবে সিরকের পর্যায়ে কেউ এত সম্মান দেবে আল্লাহ সমতলে তুলবে আবার কেউ এত নিচে নামাবে তাই আল্লাহ অনেক আয়াত নাজিল করলেন তার মধ্যে একটি হচ্ছে কোরআনের সুরা কাহা একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন হে রসুল আপনি বলে দিন কুল ইন নামা আনা বাসারুম। মিসলিকুম হে রসুল আপনি বলে দিন আমি তো তোমাদের মতন মানুষ আল্লাহ সুহাদ কেন নাজিল করলেন আল্লাহ ধরনের জিনিসগুলো হবে এই আপনাদের মতন কিছু কুলাঙ্গার আলেম বর্তমান সমাজে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে শুধুমাত্র অর্থের লোভে শুধুমাত্র পেট পূজার লোভে মানুষের কাছে অর্থ চিন্তায় জন্য আপনাদের মতো কিছু আলেম এই মানুষকে ভুল ব্যাখ্যা দেবে আপনি এখানে বললেন কোরআনের তফসিল নিয়ে আসতে সাতশো বছরের পুরনো সাতশো নয় চোদ্দশো বছরের পুরনো নবী রসুলদের যুগে সাহাবাই কেরাম সাহাবাই কেরামদের থেকে আমরা প্রমাণ দেখতে চাই যে তেনারা রসুল্লাহামকে নূরের মানতেন না আদম আলাহ ইসলাম থেকে যত দুনিয়াতে দু নবী এসেছেন যত মানুষ এসেছেন যত চলে গেছেন যত আসবেন যে উপাদানে তৈরি রসুল্লাহ সেই উপাদানে তৈরি রসুল্লাহ সাল্লাম মায়ের পেটে জন্ম হয়েছিলেন মায়ের পেটে নূর হতে পারে না তিনি মানুষ ছিলেন তবে তিনি ছিলেন আদর্শ মানুষ তিনি ছিলেন আদর্শ মানুষ কিন্তু আপনাদের মতন কিছু নামদারি আলেমরা কোরআনের ভুল উদ্বতি দিচ্ছেন আবার চোরের মায়ের বল আপনারা বলছেন যে তারা কোরআনকে বিকৃতি করছে কোরআনকে ভুল করছে আপনারা নিজে করছেন অপরের নামে দিচ্ছেন আল্লাহ আপনাদেরকে হৃদয়ত দান করুক আচ্ছা এবার আসেন যে আমরা দেখি হিন্দু ধর্ম সনাতন ধর্ম সেইখানে রসুল্লা সাল্লামকে কী বলা হয়েছে যদি দেখেন ভগবত পুরাণ যেমন কোরআনের তফসির আছে কাশির তেমনি ভগবত পুরাণ পুরাণ অনেক পুরাণ আছে এই ঋগ্বেদ এই বেদের অর্থাৎ ব্যাখ্যা সেখানে ভগবত পুরাণ ইস্কান্ত বারা অধ্যায় দুই মন্ত্র নম্বর সতেরো সেখানে বলা হয়েছে অজ্ঞান হেতু কিতম মহম্মদম অধিকারম নাসম অর্থাৎ অজ্ঞান হেতু এখানে বলা হয়েছে অজ্ঞান মানে জানেন সংস্কৃত ভাষা অজ্ঞান এটাকে বলা হচ্ছে ইংলিশে যদি করেন আনকালচার আনসোশাল আর বাংলায় যদি করেন জাহেলিয়াত অন্ধকার তাহলে অজ্ঞান হে তো মহম্মাদম অর্থাৎ এখানে বলা হয়েছে যে অন্ধকার জাহেলিয়াত যুগকে খতম করার জন্য মোহাম্মদ আসবে দুনিয়াতে মোহাম্মদ মানুষ ছিলেন বেদ বলছে মোহাম্মদ মানুষ ছিলেন তিনি বলছেন যে তিনি আসবেন দুনিয়াতে এই অন্ধকারকে জাহলাতকে খতম করার জন্য আপনি পিছনে ফিরে যান যখন মক্কায় জাহলিয়াত মদিনার মধ্যে জাহলিয়াত এত ছিল কন্যা সন্তান হলে মাটিতে পুঁতে দেওয়া হতো ছেলে ছেলে জিনা করত এই সমস্ত জাহলিয়াতকে কর্মকাণ্ডকে খতম করার জন্য আল্লাহ সুমাত রাসুল্লাহামকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন পাঠালেন এই জাহিলিয়াতকে খতম করার জন্য আর জাহিলিয়াতকে খতম করার হচ্ছে কোরআন প্রথমই আয়াত না হচ্ছে একরা পড়ো আর অজ্ঞান আনপর আনপর আন কালচার এখানে আল্লাহ সুমাত জাহিলিয়াতকে খতম করছেন কোরআনের প্রথম আয়াত দিই একরা বিস্মের রব্বে কাল্লা জি অর্থাৎ পড়ো রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো জাহিলিয়াতকে খতম করা হচ্ছে কোরআনের মাধ্যমে এরপরে নবী রসুল্লাহামকে পাঠিয়ে এই অন্ধকারকে অন্ধকারকে আলোর দিকে আনার জন্যে অর্থ মনে রাখবেন যেমন একটা অন্ধকারে ঘরে একটা আলো জ্বালা আলো হয়ে যায় আর এই জাহিজাদের অন্ধকারকে দূর করার জন্য এইখানে নবীকে পাঠানো হয়েছে আলোকিত করার জন্য এই শব্দে রসুল্লাহ সাল্লামকে নূর বলা হচ্ছে যিশানগত বডিগতভাবে ফিজিক্যালিভাবে সাল্লাম নূরের তৈরি ছিলেন না তিনার মধ্যে নূর ছিল অর্থাৎ জ্যোতি যে জ্যোতির কারণে সারা বিশ্ব আলোকিত হয়েছিল সারা বিশ্ব সঠিক জ্ঞান পেয়েছিল সেই জ্যোতিকে নূর বলা হচ্ছে এখানে ওই জ্যোতিকে বলা হয়নি এখানে সৃষ্টিগতভাবে রস নূরে ছিলেন না এরপর যদি দেখেন শিখ ধর্ম আদিগ্রন্থ তেরো নম্বর অনুচ্ছেদ সাত থেকে আট পৃষ্ঠা শিখ ধর্ম জনমসাক্ষী তেরো নম্বর অনুচ্ছেদ দুই থেকে তিন পৃষ্ঠা শিখ ধর্ম দশম গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদ সাত থেকে আট নম্বর পৃষ্ঠা পার্সি ধর্ম জরাথুষ্ট সেখানে পাবেন এগারো নম্বর অনুচ্ছেদ তিন নম্বর পৃষ্ঠা এরপরে রিভেন্তা রোশন যেটা দু হাজার দুই সালে নর্থ আমেরিকা থেকে এই ভার্সনটা প্রথম চালু হয়েছিল সেখানেও বলা হয়েছে যে মোহাম্মদ ম্যান তিনি একটা উত্তম মানুষ ছিলেন পার্সি ধর্মগঞ্চে মোহাম্মদ মানুষ ছিলেন শিখ ধর্মগঞ্চে মোহাম্মদ মানুষ ছিলেন সনাতন হচ্ছে মোহাম্মদ একজন মানুষ ছিলেন বৌদ্ধ ধর্মগ্রন্থ তিপিটক সেখানেও বলা হয়েছে মোহাম্মদ মানুষ ছিলেন তাহলে অমুসলিমরাও তাদের ধর্মগ্রন্থ বলছে যে রাসলাম একজন মানুষ ছিলেন আদর্শ মানুষ উত্তম মানুষ কিন্তু আমাদের দেশে কিছু অজ্ঞান জাহেলেদ কিছু মানুষ কিছু আলেম মানুষকে শুধুমাত্র অর্থ নিজেদের পকেট কামানোর জন্য মানুষকে ভুল উদ্ধৃতি দিয়ে বলছে রাসুল্লাহ নুরেত তৈরি ছিলেন আর তারা ভুল উদ্ধৃতি দিচ্ছেন দলিল দিচ্ছেন যে আল্লাহ সোমাতলা সুরা ময়দাই পনেরো নম্বর আয়াতে বলেছেন যে আমি তোমাদের জন্য প্রেরণ করেছি যে একটা নূর এবং একটা কিতাবুল মুবিন যে এই কিতাব আমি তোমাদের জন্য পাঠিয়ে পনেরো নামকে মানুষকে ভুল হতে দেওয়া হয় যে আল্লাহর পক্ষ থেকে এসছি একটি নূর একটি জ্যোতি এবং একটি হচ্ছে কিতাব যেটা আল্লাহ স্মাতি কিতাব পবিত্র করান এই নূর এই জ্যোতিকে অধিকাংশ নামধারী কিছু মুসলিম কিছু আলেম রাসুল্লা সাল্লামকে বুঝিয়েছে অথচ সালাফ সালাফাইন যদি পিছনে ফিরে যান যারা আল্লাহ রসুলের সাথী ছিলেন সাহাবাই কেরাম তারা কখনো এটা মনে করতেন না এটা হচ্ছে জ্যোতি আমি বললাম জায়লাতকে খতম করার জন্য যে একটা আলো যে একটা জ্যোতি সারা বিশ্বকে সঠিক জ্ঞান সঠিক সন্ধান এই অন্ধকারকে দূর করার জন্য যে জ্যোতি সেই জ্যোতি কথা বলা অর্থাৎ এই নূর এই নূরকে বলা হয়েছে শরীয়ত আর মনে রাখবেন আল্লাহ সুমাতলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ সুমাতলাকে নূর বলা হয়েছে নূর বলা হয়েছে কোরআনকে নূর বলা হয়েছে শরীয়তকে অর্থাৎ কেউ যদি সাল্লামকে কোনো নবীকে নূর বলে সে কাবিরা গুণা নয় বরঞ্চ শ্রিক করলো কারণ নূর আল্লাহ সুমাতাল্লাহ স্বয়ং নিজের জন্য বলেছেন যে নূরকে বলা হয়েছে আল্লাহ সুমাতলাকে নূরকে বলা হয়েছে কোরআনকে নূর বলা হয়েছে শরীয়তকে নূর বলা হয়েছে আর কেউ যদি নবীকে নূর বলে মর্যাদা দিতে যায় নবীর মর্যাদা বাড়ালো না নবীর মর্যাদা ক্ষুণ্ণ করলো এবং নবীকে সিরিক করলো আর আল্লাহ সুহাতাল বলেছেন যে যদি কেউ সিরিক করে তার গোড়া কোনোদিন ক্ষমা নাই সোরা নিসা আটচল্লিশ নম্বর একশো ষোলো নম্বর আয়তে বলেছেন সোরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ সুমাত রসুল্লাহ সাল্লাম বললেন লাইন আস রাখতা হে রসুল আপনি যদি সিরিক করেন লাহাত নামেলা লাতা কোন মিনাল খসরিন আপনি যদি সিরিক করেন আপনার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে তাহলে নবীর ওপর যদি এত বড় ওয়ার্নিং দেওয়া হয় আর আপনি আপনার কি হাসিয়ত আছে আপনি আমি যদি এই ধরনের সিরিক করে আমাদের কোথায় ঠিকানা হবে এটা মনে রাখবেন আজকে আমাদের ঠিকানা কোথায় হবে এটা মনে রাখেন যে যদি আমরা এই ধরনের সিরক করি তাই এই নূর যদি কেউ বা নবীকে বলে এটা নয় ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার কারণ এটা হচ্ছে সিরকি কথা যেহেতু এই নূর শব্দটা আল্লাহ স্মাত স্বয়ং নিজের জন্য কোরআনের জন্য দিন শরীয়তের জন্য বলা হয়েছে নূর মানে হচ্ছে জ্যোতি মানে হচ্ছে একটা শরীয়ত আর তিনি বললেন যে আদম সাল্লাম থেকে যত নবী এসেছে আদম আল্লাহ সাল্লাম বাদ দিয়ে সমস্ত নবী কেউ মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি ছিল আদম আল্লাহ সাল্লাম মাটির তৈরি পরবর্তীতে সমস্ত সন্তান আদম সন্তান যেভাবে বীর্য থেকে যে উপাদানে তৈরি প্রত্যেকটা মানুষ নবী রসুলগণ সেই উপাদানে তৈরি তার দলিল হচ্ছে পবিত্র কোরআন দেখুন সুরা আলি ইমরান তিন নম্বর সুরা উনষাট নম্বর আয় সুরা আনাম ছয় নম্বর সুরা দুই নম্বর আয় সুরা আরফ সাত নম্বর সুরা বারো নম্বর আয়ত সুরা মোহমিনুন তেইশ নম্বর সুরা বারো নম্বর আয়ত চব্বিশ নম্বর আয়ত তেত্রিশ নম্বর হাত চৌত্রিশ নম্বর আয়ত সাতচল্লিশ নম্বর হাত সুরা সাজদা একচল্লিশ নম্বর সুরা সাত নম্বর আয় সুরা সাফা সৈত্রিশ নম্বর সুরা এগারো নম্বর আয় সুরা সোয়াদ আটত্রিশ নম্বর সুরা একাত্তর ছিয়াত্তর নম্বর আয় সুরা মাইদা আঠারো নম্বর আয় সুরা ইব্রাহিম

তিরানব্বই নম্বর এক চুরানব্বই নম্বর এক সুরা কামার চুয়ান্ন নম্বর সুরা চব্বিশ নম্বর এক আল্লাহ সুমাতলা করেন এত জায়গায় উল্লেখ করেছেন যে তোমাদের সমস্ত নবীগণ মানুষ বংশভূতভাবে মানুষ ছিলেন তারা কেউ নুরেদ তৈরি ছিলেন না তাহলে কোরআন বিরুদ্ধে আপনি যখন কথা বলছেন তাহলে আপনি কোন ক্যাটেগরি মানুষ এখনও পর্যন্ত আল্লাহ সোহাগত করে ফিরে আসুন মানুষকে ভুল বোঝাবার আগে নিজে সংশোধন হয়ে যান শুধুমাত্র অর্থের জন্য আজকে মানুষকে এইভাবে ভুল বোঝাচ্ছেন এরপরে যদি দেখেন যে রসুল্লা হাদিস এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারি তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং আহমেদ ইনহাম্বলের একশো ঊনপঞ্চাশ একশো ঊনষাট এবং তিনশো তেরো নম্বর সেখানে এসেছে যে ইবনে আব্বাস রাজা থেকে বর্ণিত ওমর রাজিয়াল তাল তিনি বলেন যে আমি ওমর রাজা তাল্লাহনুকে মেম্বারে শুনেছি তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লামকে শুনেছি যে তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেমনরা খ্রিস্টানরা ঈসা ইবনে মরিয়ামের প্রশংসায় বাড়াবাড়ি করেছে বরঞ্চ আমি আল্লাহর বান্ধা আমি তোমাদের মতো মানুষ বলো আমি আমি আল্লাহর বান্দা তোমাদের মতো মানুষ আমি একজন রসুল অর্থাৎ ঈসা আল্লাহিসাল্লামকে নিয়ে সন অফ গড যেমন বাইবেলেও তার কোনো জায়গায় উল্লেখ করা হয়নি যে আপনি আল্লাহর পুত্র ছিলেন বরঞ্চ বাইবেল যশান বাইবেল সেখানেও বলা হয়েছে যে তোমাদের পর যীশুখ্রিস্ট আসবেন মানুষকে ভুল থেকে পরিবর্তন করার জন্য এবং যীশুখ্রিস্ট সেইখানে বাইবেলেও বলা হয়েছে যে তোমাদের একজন আসবেন যে অনেক কিছু কথা বলবেন এবং যেগুলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বাইবেলেও বলা হয়েছে জোসন বাইবেলে গসফেল অফ জন এরপরে ডিউটার নবী ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট সব জায়গায় নবীকে আপনার হচ্ছে মানুষ বলে সেখানে অব্যাহিত করা হয়েছে সেখানে কোনো জায়গায় বাইবেলও বলা হয়নি যে নুরেদ তৈরি এরপরে সেই মুসলিমের পাঁচ হাজার তিনশো তেরো নম্বর আদিস এবং মুসনাদে আহমেদের চব্বিশ হাজার আটত্রিশ নম্বর আদি আইসাত আনহা থেকে বর্ণিত যে উল্লাহ তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন ফেরেস্তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে জিনদেরকে কালো ঘন আগুনের লেলিহান শিকা থেকে সৃষ্টি করা হয়েছে আর আদম আল্লাহি সাল্লামকে যে উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে যার তোমাদের মধ্যে অনেক গুণ রয়েছে তাহলে এখান থেকে পণ পাওয়া যাচ্ছে যে সমস্ত আগুন থেকে নূরের থেকে মাটির মানুষের মর্যাদা বেশি তাহলে কেউ যদি

যে আমাকে কবর থেকে নিয়ে আসবে এবং সাফায়াতকারী বা আমার সাফায়াত তোমাদের উপর রাস্লাম সাফায়াত করবেন এরপরে আরও যদি দেখেন যে আপনারা নামের আগাতে পীর দিচ্ছেন পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ যে আপনারা বলছেন যে পীর পীর সম্পর্কে আল্লাহ সময় আমার বলেছেন যে কাল কিয়ামতের দিনে কোনো পীর কাজে আসবে না কারণ আল্লাহ সুমাত রসুল্লা সাল্লামকে বলছেন যে আপনারা বলেন যে আমরা তোমাদের হয়ে উকালতি করবো রসুল্লা সাল্লামকে আল্লাহ সোমাত উনিশশো ছয় নম্বর এতে যে রসুল আপনি বলে দিন আমি তোমাদের উকিল নয় উকিলের কাজ হচ্ছে করা এরপরেও পীর কোনো কাজে আসবে না তার উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের সোরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়ত্ত একশো ছেষট্টি নম্বর হতে একশো সাতষট্টি নম্বর সুরা নামে সত্তর নম্বর আয়তে চুরানব্বই নম্বর আয়তে সুরায় উনিশশো সাতাশ নম্বর আয়ত্তে তিরিশ নম্বর আয়তে আঠাশ নম্বর আয়ের সুরা মরিয়ম একাশি নম্বর আয়তে কাহা বাহান্ন নম্বর আয়তে এরপরে সুরা মোমিন একশো এক নম্বর আয়তে সুরা ফুরকান সতেরো নম্বর আট আঠেরো নম্বর আয়াত উনিশ নম্বর আয়তে সুরা কাশাস তেষট্টি নম্বর আয়তে চৌষট্টি নম্বর আয়ত্তে সুরা রুম তেরো নম্বর আয়তে সুরা লোকমান তেত্রিশ নম্বর আতে আর এরপরে সুরা বাকার একশো ছিয়াশি নম্বর এতে সুরা হাফে একশো আশি নম্বর এতে সুরা ইউনুস একশো ছয় নম্বর এতে সুরা আন কাবুল সতেরো নম্বর এতে সুরা সাফা পঁচাত্তর নম্বর সুরা মিনিট ষাট নম্বর আতে যে কেয়াবতের দিন কোনো পীর কাজে আসবে না এখানে মানুষ একটা দলিল দেয় সুরা ময়দায় পঁয়ত্রিশ নম্বরতে অশিলা অশিলা মানে হচ্ছে যে কোন পীরের পীরের অশিলা নয় অশিলা আপনি ভালো কাজের অশিলা এবাদতের অশিলা কোন এবাদত করছেন এবাদত অশিলাই আল্লাহ সোয়া আপনার কাছে চাইতে পারেন কিন্তু কোনো জীবিত বা মৃত মানুষকে অশিলা করে চাওয়া ইসলামে চাইজ নয় কিন্তু কিছু মানুষ কিছু নামদারী মুসলিম আজকে আপনাদের মতন মানুষকে বিভ্রান্ত করার জন্যে আজকে এই জিনিসগুলো করে থাকছে এবং রসুল্লা সাল্লামকে সম্মান দিতে গিয়ে তারা সিল্কের পর্যায়ে নিয়ে যাচ্ছে অথবা এত নিম্নস্তায় নামাচ্ছে যেখানে আপনাদের মতন বললেন যে সাল্লাম এবং সমস্ত আদম এরপর থেকে আদম আল্লাহাম পর থেকে যত নবী দুনিয়া দেশে কেউ মানুষ ছিলেন না এরপর মুসরাজ আহমদ রাসুল্লাহ বলেন হজরত আনা সাহায্যকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আমি আল্লাহর বান্দা আর আমি মানুষ যে উপাদানে তৈরি সেই উপাদানে তৈরি এবং আল্লাহ সুমতোল্লাহ আমাকে মর্যাদা দান করেছেন আর আল্লাহ সুমতাল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন অর্থাৎ মাটির জিনিসের মর্যাদা নূরের থেকে বেশি কিন্তু এখানে নূর যেটাকে বোঝানো হয়েছে যে জাহিলাতকে খতম করার জন্য যে জ্যোতি যে শরীয়ত এনেছিলেন এই শরীয়তকে নূর বোঝানো হয়েছে সৃষ্টিগতভাবে বা ফিজিক্যালিভাবে রসুল্লা সাল্লামকে নূর বোঝানো হয়নি কিছু মানুষ কিছু ইসলামের কুলাঙ্গার ইসলামকে ধ্বংস করার জন্য মানুষকে এইভাবে আজকে ভুল বুঝিয়ে বুঝিয়ে মানুষকে ভুল বুঝে বোঝাচ্ছে অথবা মানুষকে এই ধরনের এমন কথা বলছে যে কথাটা আপনি এখনই বললেন যে তারা এই কোরআনের ভুল আছে বা এই কোরআনকে তারা এই ধরনের ভুল বুঝিয়ে মানুষের কাছে ভুল বোঝাবে শুধুমাত্র আপনাদের মতন নামধারী কিছু কুলাঙ্গার আলেমরা আজকে সমাজকে ক্ষতিগ্রস্ত করছে তাই এখনও বলবো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন ফিরে আসুন এবং কোরআন সন্নাকে আঁকড়ে ধরুন যেটা করলে আমাদের দুনিয়া আখেরাতে আমরা কামিয়াবি হতে পারবো কারণ রসুল্লা সাল সাল্লাম বলেছেন যে তোমরা খালাফাই রাসে দিনে সুন্নত কে ধরো তোমরা পথভস্ট হবে না আবু দাউদ একশো পঁয়ষট্টি নম্বর আদিস একশো পঁয়ষট্টি নম্বরে উল্লেখ করা হয়েছে এটাই যে তোমরা খলিফাই রাসে দিনকে সুন্নত কে ধরো তা নিজেদের মন গড়া বানোয়ার কথা আর যদি আমরা বলি এর বিধান কি হবে আল্লাহ সুহাতলা সেটা বলেও দিয়েছেন সোরা মোহাম্মদের সাতাশ থেকে আঠাশ নম্বর যে যারা কোরআন আদিসকে বাদ দিয়ে নিজেদের মন গড়া আইন মানুষের মুখে চালাবে নিজেদের মন গড়া মানুষকে বোঝাবে নিজেদের দিকে আহ্বান করবে আর বলবে এটাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য কালকীয় দিনে ফেরেস্তাদের দিয়ে এদের বুকে পিটে মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবেন তাই এখনো সময় আছে তবু করুন ফিরে আসুন সঠিকটা বুঝুন যে বুসটা সালেফ সাল ছিল যে বুকটা পূর্ব অনুসারীদের ছিল সেই বুসটা আমাদের বুঝতে হবে দেখেন সাল্লাম নিজের বেটিকে বলছেন ইয়া ফাতেমা বিনতে মহম্মদ আনকে জেনফসিকে মিনার নার ফাতেমা এই পিতা মহম্মদ তোমার দুনিয়ায় কোনো কাজে আসবে আখেরাতে কোনো কাজ আসবে না তুমি নিজেকে জাহান্নামের আগুম থেকে বাঁচাও যে রসুল রশোসান নিজের বেটিকে নসেদ করছেন জানকে কি থেকে মিনার নার জাহান নামের আগুম থেকে তুমি নিজেকে বাঁচাও আর আপনারা কত বড় ফির হয়ে গেছেন যে আপনারা মানুষকে বলছেন তোমরা আমাদের মুড়িদ হয়ে যাও আমরা তোমাদের কবরে দেখে নেব তোমাদের হিসেব দিতে হবে না আমরা তোমাদের জন্য আমরা দাঁড়াবো আপনার নিজের ঠিকানা কোথায় হবে দেখুন আপনি কোরআনের অপব্যাখাকারী হাদিসার অপব্যাখাকারী আপনি সিরিককারী আপনি তাবিজ বিক্রেতা আপনি মানুষকে ধোকা দিয়ে ছিনতাই বাজ ছিনতাই করে পয়সা মানুষের কাছে আদায় করছেন আপনার ঠিকানা কোথায় হবে আপনি দেখুন আপনি কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন আপনি এখনও তৌবা করে ফিরে আসুন আপনি নিজে সংশোধন হতে পারেননি নিজে ভুল পথে আছেন নিজে কাদায় পড়ে আছেন আর মানুষকে দেখাচ্ছেন আমি তোমাকে ছাদে তুলবো আমি তোমাকে জান্নাতে যাবো আপনি জান্নাতে আপনার সার্টিফিকেট আপনি কোথায় পেয়েছেন আর যদি আপনি সত্যবাদী হন কুলহাত হা তখন বুড়া এরকম ইনক তুমি দেখুন আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি দলিল পেশ করুন আল্লাহ সব আমাদের সকলকে বিশ্বের মুসলিম জাতিকে পরিশুদ্ধভাবে আল্লাহ সোয়াতাল্লাহ নির্দেশনা রাসুল্লাহলামের যে আদর্শ আদর্শ হয়ে দুনিয়ার বুকে চলার এবং দুনিয়া থেকে ইমানের সাথে প্রকৃত মুসলিম হয়ে যাওয়ার তৌফিক দান করুন এর যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত ভুল পর্যন্ত আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দান করো তারা যেন সঠিকটা বুঝতে পারে আমিন আসসালাম উলাইকুম রহমতুল্লাহ বিবরক